আমাকে দেখতে পাচ্ছো? আর বাকিরা কোথায়? কে কে আছে? হ্যালো ফ্যামিলি, গুড আফটারনুন। আজকে হচ্ছে নবমী, শুভ নবমী সবাইকে। আর আমি একদম ঝটপট রেডি হয়ে গেছি। আমি সবসময় আমার রেডি হওয়ার সাথে ঝটপট কথাটা লেগেই থাকে। আর এই দেখো পিছনে হিরো। তো আমরা এখন মা বেটা দুজনে বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। আর শুধু আমরা না, আমাদের সঙ্গে আরও একজন জয়েন করতে চলেছে। চলো দেখাচ্ছি। প্ল্যান তো ছিল অন্য, আবার হয়ে গেছে অন্য। যাই হোক, ফাইনালি আমরা বেরোচ্ছি। এখন বাজে দুপুর দেড়টা। চলো আর দেরি না করে বেরিয়ে যাই, বাইরে যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। আজকে একটুখানি নৈহাটি ভাটপাড়া এদিকটা একটু দেখার ইচ্ছা আছে বন্ধুরা মিলে। বর্তমানে এই বাড়িতেও তো কাজে ব্যস্ত, তো বন্ধুরা মিলে একটুখানি প্যান্ডেল হপিং করবো। চলো যাওয়া যাক। আর লাঞ্চটাও বাইরেই করার ইচ্ছা আছে, যদিও লাঞ্চ টাইম এখনই হয়ে গেছে। হাকু বানা এটা? না, এটা হাকু বানা। ভালো লাগছে ব্লাউজটা, এরকম নেব। কিরকম এগুলো প্রাইস? আচ্ছা পরে বল, ভিডিও দেখ 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 দেখ। আরে আমি একে তো দেখিনি এতক্ষণ, দেখি দেখি। হ্যাঁ এই তো দেখি। চলো চলো, ও সিঁড়ি ভাঙতে হবে আমাকে। আমি যেতে আমার পায়ে হেবি ব্যথা। তুই আমার হয়ে দেখে আয় যা, আমার তোর চোখ দিয়ে আমারটা দেখে নে ডবল ডবল করে। আর তাড়াতাড়ি আয়, যাবো তো ঠাকুর দেখতে। কাকিমা আসলাম, তুমি কালকে কি ওইদিকে ঠাকুর সব সব দেখে এসছো? ও বাবা, ওকে দেখ জড়িয়ে ধরেছে ওটাকে। মামুনি কাজে ব্যস্ত, ততক্ষণ আমি একটুখানি রেকর্ডিং করছি। আমার টিপটা সোজা আছে না বেঁকা আছে দেখ তো। চলো আসরিও যাও, আগে যাও। উপস, চলো এই দেখো তোমার একটা নতুন ফ্রেন্ড। এই আমার তোমার থেকে আরো খারাপ, চিন্তা করো না। চলো এবার আমরা আমাদের ছানা পোনাদের নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে রাজেন্দ্রপুরের মাঝবাজারের ঠাকুরটা। বাবা এক ফুল দোমালি, আমার ভীষণ ভালো লাগছে দেখতে। দেখি একটু ঘোরো, কায়দা মারো, যা একটু ওখানে সামনে সামনে। না এখানে কানে কানে কথা চলবে না।
তো আমরা চলে এসেছি নৈহাটির রাজেন্দ্রপুরের মাছ বাজারের যে ঠাকুরটা, এটা প্রত্যেক বছরই খুব বড় করে করে আর ভীষণ সুন্দর করে ঠাকুরটা। তবে গত বছর একদম ছোট্ট করে করেছিল, কিন্তু এই বছর কিন্তু আবার খুব সুন্দর করে করেছে। আর মন্দিরটা একটু সাউথের স্টাইলে করেছে দেখতে, দেখো নকশাগুলো। চলো ভেতরে যাওয়া যাক। এইবার মানে মিয়ায় যত লোক ছিল সব বেরিয়ে গেছে। ভালো জায়গা দেখে দাঁড়াবো। তো আমরা বাইরে দাঁড়িয়ে বেশ অনেকগুলো ফটো তুলে নিয়েছি নিজেদের, তারপরে এখন চলে এসেছি ফাইনালি মায়ের দর্শন করতে। বলতে পারো পাড়ার ঠাকুর বাদ দিয়ে 2022-এর এটা আমার দ্বিতীয় প্রতিমা দর্শন। আর ফাইনালি এই দেখো মায়ের মূর্তি। বাবা বাবা ওরকম না, কাঁধে নিয়ে উঠিয়ে উঠিয়ে। হ্যাঁ এবার তুমি এম করে নাও, কোনটাকে ফাটাতে চাও? ফাটলো, ফেটেছে। ওয়াও, আচ্ছা এবার ওখানে যে ব্লুটা আছে ওটা ফাটাও। মিস হয়ে গেল। এদের দুজনের আজ প্রথম দেখা, কিন্তু প্রথম দেখাতেই দারুণ বন্ধুত্ব হয়ে গেছে দুজনের। বয়সের ফারাকটা খুব সামান্যই আছে, অলমোস্ট সমবয়সী বলতে পারো, খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কাহন তুমিও দেখে নাও কোনটা কিনবে। ওরা একটা করে খেলনা নেবে, দাঁড়া। আমি কোল্ড ড্রিঙ্কস নেবো একটা ছোট, একটা ফ্রুটি 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 না ফ্রুটি না আমাকে দেখতে পাচ্ছ না? না দূরবীন দিয়ে দেখতে হবে। দেখি তোমারটা কই দেখি। আর একটু বাজাও, বাঁশি বাজাও। ভাই ফাইনালি দেখা হলো। আর বাকিরা কোথায়, কে কে আছে? হয়েছে নালে আমরা আর 10 মিনিট বসছি। স্যার ভালো আছেন? স্যার তোরা ঠিক কর কোথায় যাবে, কে যাবে কোথায় যাবে। চলো টাটা, চলো। হ্যালো হ্যালো, চলো।
এখন আমরা খাবো পিঠে আর পাটি সাপটা। অনেক দিন পর কিন্তু খাচ্ছি। শান্তিনিকেতনে পৌষ মেলায় গেলে এটা আমাদের খুব খাওয়া পড়ে। খুব গরম লাগছিল, সেই জন্য আমরা আর বাইরে কোথাও খাওয়ার জন্য ওয়েট করিনি ওই ভিড়ের মধ্যে, তাই বাড়িতেই অর্ডার করে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এই দেখো ডমিনোজ, আর বাড়িতে আসার আগেই ডমিনোজ এসে গেছে। আর আমাদের জন্য অর্ডার করেছিলাম বিরিয়ানি, সেটা একটু পরেই এসে যাবে আই থিঙ্ক। তো চলো এবার পিৎজা নিয়ে ফ্ল্যাটে যাওয়া যাক, মানে রিয়াদের ফ্ল্যাটে যাওয়া যাক। ওই দেখো আরকে মাল্টিপ্লেক্স, রিয়ার ফ্ল্যাটের একদম পাশেই। ফাইনালি আমাদের খাবারও এসে গেছে। এটা তো এক প্লেট, তবে এতটা করে কে খাবে? চলো বিরিয়ানি খাওয়া যাক। জিম্পি হামু দাও, ভাইকে হামু দাও, ভাই কই ভাই কই, জিম্পি ভাই কই, বাবু মাথা নামা মাথা নামা, বাবু মাথা নামা মাথা নামা, জিম্পি ভাইকে হামু দাও হামু দাও, যা দে মাথাটা নামানো যাচ্ছে বারবার, মাথাটা নামা জলদি 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 নামা না বাবা, ও যে জিম্পু ভাই ভাই হামু দাও হামু দাও, মা হামু দাও বলাতে আবার মুখ বারবার ঘুরিয়ে নিয়ে যায়, নামা না একটু মাথা, আচ্ছা হামু দাও হামু দাও হামু দাও, ভাইকে হামু দাও, কই ভাই কই ভাই কই, হামু দাও দাও হামু দাও, ভাইকে হামু দাও হামু দাও, হ্যাঁ দাও 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 দাও, ওলে বাবা ওলে বাবা ওলে বাবা, সব সেজে গুজে যাচ্ছে, একটু টাকা বাবা টাকাতে এদের বিয়ে লাগবে, দেখি দেখি এদিকে দেখি। পূজোয় ফুচকা না খেলে কিন্তু ঠাকুর পাপ দেয়। ওদিকে এখন মাঠে খেলা হচ্ছে, পুজোয় নবমীতে যে খেলাগুলো হয়ে থাকে, প্রদীপ জ্বাল, মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, এইসব খেলাগুলো হচ্ছে, কিন্তু আমার আর শরীরে দিচ্ছে না, সেই সকালে বেরিয়েছি। ঘরের আলোটা কম করে রেখেছি, কারণ দেখো রিও ঘুমোচ্ছে, ইভেন আমিও ঘুমিয়ে পড়েছিলাম গলা শুনে, তোমরা বুঝতে পারছো। তো ও এসে আমাকে ফোন করেছিল, তো উঠেছি, দরজা খুলে দিয়েছি, ও এখন ওয়াশরুমে গেছে, একটু হাত পা ধুয়ে আসুক, তারপর দুজনে মিলে ডিনার করব। আজকে এক্সট্রিম লেভেলে হয়ে গেছে এখন, মানে অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই হয়েছে, ও দুটো আড়াইটের মি বেজেছে, বাট আজকে একদম তিনটে, অন্যদিন আমরা তিনটের সময় খেয়ে উঠতাম, বাট আজকে তিনটের সময় এখনও খেতে বসিনি, আরও পরে, আর আমার ওকে ছেড়ে খেতে ইচ্ছা করে না, তো সেই জন্য ডিনারটাও আসার পরেই করি, তো আসুক তারপরে ডিনার করে দুজনে শোবো, আর কথা বলতে পারছি না। তো চলো এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি, সবাইকে আরেকবার বলি শুভ নবমী, আর এই ব্লগটা যখন তোমরা পাবে পুজো আই থিঙ্ক শেষ হয়ে যাবে, তো আগাম শুভ দশমীও জানিয়ে রাখলাম। তো চলো ব্লগটা আর বড়ো করছি না, এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন আরেকটা টাটকা টাটকা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টিল দেন টাটা বাই বাই গুড নাইট আর শুভ মহাদশমী অ্যাডভান্স।